ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال الله تعالى في سورة البقرة فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في آية أخرى فما زحزح عن النار وأدخل الجنة فقد فاز. সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজও কিছু আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল হবে, তার ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুমার দিন, আমরা ধারাবাহিক আলোচনা করছি। গত জুমায় আলোচনা করেছিলাম রাস্তা এবং বাজারে চলার আদব নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে ঘুমানোর আদব কী, ঘুমানো এবং জাগ্রত হওয়ার আদব কী, ঘুমাতে গেলে আমাদেরকে কী কী কাজ করতে হবে এবং কোন দোয়াগুলো পাঠ করতে হয়। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাদের অভিজ্ঞতা আছে যে আপনারা দেখেছেন যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়েছে তখনই আল্লাহ তাআলার কাছ থেকে কিছু না কিছু ফল পেয়েছেন। ঠিক এইরকমভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, যারা দাঁড়িয়ে এবং বসে এবং শুয়ে আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারা হচ্ছেন জ্ঞানী, তাদেরকে জ্ঞানী ব্যক্তি বলা হয়েছে, বিচক্ষণ ব্যক্তি বলা হয়েছে। অতএব
যখনই আমরা আল্লাহ তাআলাকে হামেশাই সর্বদা স্মরণ করব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে হালাল করবেন এবং জাহান্নামকে হারাম করে দিবেন। আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন আল্লাহ তাআলা বলেন 185 নম্বর আয়াত সূরা আল ইমরান, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফলতা লাভ করলো। ফাকাদ ফাজ, সফলতা লাভ করলো। আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করছি, আমাদের দুনিয়াতে মাল মাথা অট্টলিকা, আমাদের শরীর বল শক্তি সামর্থ্য, এগুলো আমাদের দুনিয়াতে কিছু কাজে লাগবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, এগুলো হলো দুনিয়ার সামান, আখেরাতের তুলনায় মাতা খুব অল্প, কোনো কাজে লাগবে না। অতএব এই দুনিয়াতে সফলতা আপনি অর্জন করতে পারবেন না। যদি গোটা পৃথিবী আপনাকে দেওয়া হয়, তারপরেও সফলতা অর্জন হবে না। যেই রকমভাবে সফলতা অর্জন হবে জান্নাতে গেলে, জাহান্নাম থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে এবং জাহান্নামে জান্নাতে যাকে দেওয়া হবে সে সফলতা লাভ করবে, ওই রকম সফলতা দুনিয়াতে লাভ হবে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, শুয়েও স্মরণ করতে হবে, বসেও স্মরণ করতে হবে। এজন্য আমরা আজকে আলোচনা করব যে শুয়ার সময় আমাদেরকে কি এমন কাজ করলে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে পারব। দেখুন, আমাদের ঘুমাবার আগে কিছু করণীয় আছে যেগুলো করতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতফিউল মাসাবিহা ইজা রাকাদতুম, যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের আলোগুলোকে নিভিয়ে দাও, এবং ওয়াগাল্লিকুল আবওয়াবা, এবং দরজাগুলোকে বন্ধ করে দাও, ওয়া আউকুল আসকিয়াতা ওয়াশারিবু ত্বামা ওয়াশারাবা, এবং তোমাদের পানির পাত্র এবং খাদ্য পানীয় বস্তুকে তোমরা ঢেকে রাখো। তাহলে আমাদের স্পষ্ট হলাম, মুত্তাফাকুন আলাই বুখারি এবং মুসলিম শরীফের হাদিস 6296 নম্বর হাদিস, আমরা স্পষ্ট হলাম যে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাবার সময় আমাদেরকে আলোগুলোকে নিভিয়ে দিতে হবে। এর মধ্যে হিকমত আছে। কেমন হিকমত আছে? যে বুখারি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুষ্টু এদুর তোমাদের চারাগের ফিতাগুলোকে নিয়ে বাড়ির লোকজনদেরকে পুড়িয়ে মেরে ফেলবে, এই ভয়ে তোমরা কি করো, মানে চেরাকগুলোকে আলোগুলোকে নিভিয়ে দাও। এখন আমাদের সিস্টেম হলো কারেন্টের, এজন্য ওই রকম অত ভয় নাই। তবুও আর একটা হিকমত রয়েছে যে যদি আমরা আলো নিভিয়ে দিয়ে ঘুমাই, তাহলে আমাদের ঘুমে তৃপ্তি ভালো পায়, আমরা শান্তি প্রশান্তি লাভ করি। অনুভব করেছেন হয়তো কোনো সময় যে আলো জ্বালিয়ে এবং আলো বন্ধ করে ঘুমে কতটা লাভ আছে। এজন্য আমাদেরকে আলো নিভিয়ে দিতে হবে, এবং পানির পাত্রগুলোকে এবং খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখতে হবে। ঠিক এই রকমভাবে আমাদেরকে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যে নিদ্রার পূর্বে, ঘুমার পূর্বে আমাদেরকে আমাদের হাতে যদি কোনো চর্বি জাতীয় কিছু লেগে থাকে তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে। আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من بات وفي يده ريح غمر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যেন না ঘুমায় তার হাতটা না ধুয়ে, যেই হাতে চর্বি লেগে আছে, চর্বি জাতীয় বস্তু কোনো গন্ধ লেগে আছে, সে হাত না ধুয়ে যেন না ঘুমায়। ফাসা বাহু শায়ুন, যদি কোনো বিপদ ঘটে, কোনো আপদ ঘটে, তাহলে ফালা ইয়ালু মান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে, কারণ সে তো হাত কানকে ধয়নি। এবং হাত না ধুলে আপনার মিষ্টি কিছু লেগে থাকলে পিপিলিকা লেগে যেতে পারে, তাছাড়া পোকামাকড় এসে আপনাকে কামড় দিয়ে দিতে পারে, এজন্য সতর্ক হতে হবে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ 1860 নম্বর হাদিস।
ঠিক এইরকমভাবে আমাদেরকে ঘুমাতে হবে, ঘুমাতে যাওয়ার সময় উজু করে ঘুমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতেন, ডান কাতে উজু করতেন এবং ডান কাতে শুতেন, ডান কাতে ঘুমাতেন এবং দোয়া করতেন। উজু করে ঘুমানোর ব্যাপারে একটি ফজিলত রয়েছে, যে আন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা মা মিন মুসলিমিন ইয়াবিতু। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন কোনো মুসলিম ব্যক্তি আলা যিকরিন তাহিরান পবিত্র অবস্থায় আল্লাহর নাম নিয়ে যখন ঘুমাবে, ফায়াতারু মিনাল লাইল এবং রাত্রিতে জাগ্রত হয়ে ফয়াস আলুল্লাহ খাইরাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মঙ্গলের কোনো কিছু যখন চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই তখন আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন, দান করবেন। বোঝা গেল যে উজু অবস্থায় কেউ যদি ঘুমায় এবং রাত্রিতে যে কোনো সময় জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। এটি আবু দাউদে আছে, আবু দাউদে হাদিস 5042 নম্বর হাদিস। ঠিক এইরকমভাবে আমাদেরকে ঘুমানোর আগে কিছু দোয়া পড়তে হয়। কোরআনে আয়াত যেমন পাঠ করতে হয়, সূরা ইখলাস, ফালাক এবং নাস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় যেতেন, বিছানায় গিয়ে জামা কাফাইহি, তিনি তার দুই হাতকে একত্রিত করতেন, আর এটা তিনি প্রত্যেক রাত্রিতে করতেন। সুম্মা নাফাসা ফিহিমা ওয়াকারা ফিহিমা, তারপরে তিনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস তিনি পাঠ করতেন এবং হাতে তিনি ফুঁক দিতেন। তারপরে সুম্মা ইয়ামসাহু, সুম্মা ইয়ামসাহু, অতপর তিনি সুম্মা ইয়ামসাহু মিন জাসাদিহি ফাসতাতা মিন জাসাদিহি, অতপর তিনি তার হাত দ্বারা তার শরীরে যতটা সম্ভব তিনি হাত বুলাতেন, তবে তিনি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি আলা ওয়াজহিহি ওয়ামা আকবালা মিন জাসাদিহি। তিনি এটা করতেন কি থেকে শুরু করতেন? যখন হাত বুলাতেন, হাত বুলাতেন তখন শুরু করতেন প্রথমে মাথা, তারপরে মুখমণ্ডল এবং তারপরে পুরো শরীরে তিনি হাত বুলাতেন। ইয়াফআলু ইয়াফআলু কুল্লু যালিকা ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, তিনি এইরূপ তিনবার তিনি করতেন। পদ্ধতি তাহলে বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস তিনি একবার পাঠ করতেন, একবার একবার করে। তারপরে তিনি হাতে ফুঁক দিতেন, গোটা শরীরে তিনি বুলাতেন, মাথা এবং মুখমণ্ডল এবং গোটা শরীরে, এইরকমভাবে তিনি তিনবার করতেন। আমরা কি এরকম কেউ করি? আমরা এটা তো করতে পারি, আমরা এটা তো আমাদের ছোট বাচ্চাদেরকেও আমাদের মানে হাতে তালুতে ফুঁক দিয়ে আমরা হাত বুলাতে পারি। অবশ্যই ফুকের মধ্যে একটু থুতুর ঝাঁক থাকবে, এমন ভাব ফুঁক দেবেন। ঠিক এইরকমভাবে আমাদেরকে আরও যে আদব কায়দা মানতে হবে সেটা হলো যে এশার পরে ঘুমিয়ে যাওয়া, এশার পরে ঘুমিয়ে যেতে হবে। ফালতু বেকার কথা বলা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পরে ঘুমাতেন। আনিল আসওয়াদ ক্বালা সাআলতু রাসূলাল্লাহি ক্বালা সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ কেমন হতো, তিনি কেমন ভাবে রাতের নামাজ পড়তেন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়ানুমু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু, তিনি প্রথম ভাগেই, রাত্রির প্রথম ভাগেই, প্রথম অংশে তিনি শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন এবং শেষ অংশে তিনি জেগে উঠতেন। ফায়ুসল্লি, এবং জেগে তিনি নামাজ পড়তেন। সুম্মা ইয়ারজিউ ইলা ফিরাসিহি, অতঃপর আবার তিনি বিছানায় ফিরে যেতেন। বিছানায় ফিরে যেয়ে
একটু টাইম থাকলে তিনি আবার ঘুমাতেন। সুম্মা আযানাল মুয়াজ্জিন ওয়া সাবা, যখন মুয়াজ্জিন আজান দিত তখন তিনি লাফ দিয়ে উঠে পড়তেন, মানে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়তেন। ইন কানা বিহি হাজাতুন ইগতাসালা, এবং তার প্রয়োজন থাকলে তিনি গোসল করতেন। ওয়া ইল্লা তাওয়াজ্জা ওয়া খারাজা, আর প্রয়োজন না থাকলে তিনি গোসল করতেন না, প্রয়োজন না থাকলে তিনি শুধু উযু করে সলাতের জন্য বের হতেন। এই হাদিসটি আছে বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, 1146 নম্বর হাদিস। তাহলে আমাদের প্রথম ভাগে ভাগেই ঘুমাতে হবে। আমরা কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনে এটা করেছিলেন যে কাজ কাম না থাকলে, কোনো পরামর্শ না থাকলে তিনি প্রথম ভাগেই ঘুমিয়ে পড়তেন, ফালতু বেকার গল্প গুজব করতেন না, তারপরে মানে শেষ অংশে তিনি উঠে আবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলার সাথে একাকীভাবে তিনি কথা বলতেন। ঠিক এইরকমভাবে আরেকটি হাদিস আছে মুত্তাফাকুন আলাই, আনাবি বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন, এশার সলাতের আগে ঘুমাকে তিনি শুয়াকে তিনি অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদাহা, এবং এশার পরে তিনি কথা বলাকে তিনি অপছন্দ করতেন। মুত্তাফাকুন আলাই, বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে চিন্তা ভাবনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস অপছন্দ করতেন সেই জিনিস কেন আমরা অপছন্দ করব না? তিনি রাত্রি বেশি জাগরণ করতেন না, ফালতু তিনি বেকার কথা বলতেন না, যদি প্রয়োজন হতো পরামর্শের কোনো কথা হতো তাহলে তিনি সাহাবাদের নিয়ে পরামর্শ করতেন, তবে বেশি রাত্রি জাগরণ করে নয়, 12টার অধিক রাত্রে জাগরণ করে তিনি এটা করতেন না, খুব সমস্যা হলে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এই রকমভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে, তবেই আমরা জান্নাত লাভ করতে পারবো। আসুন ঠিক এই রকমভাবে আমাদেরকে সূরা বাকারার শেষ দু আয়াত পাঠ করতে হবে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইনি মিন সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দু আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলেছেন, মান ক্বারাআ ফাকাতাফাহু, যে ব্যক্তি এই সূরা বাকারার শেষ দু আয়াত পাঠ করবে, তেলাওয়াত করে শুবে, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 5040 নম্বর হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও হাদিসটি আছে। তাহলে আমাদেরকে যখন আমরা ঘুমাবো, এই যে লা ইউকাল্লিফুল্লাহু আমারা রাসূল বিমা উনজিলা থেকে নিয়ে এবং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, এই দুটি আয়াত আমরা পাঠ করে শুবো, শুধু তাই নয়, আমাদেরকে আরেকটি সূরা পাঠ করে শোয়া দরকার, সেটা হলো সূরা সাজদা। এবং তাছাড়া আরেকটি সূরা যার ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি প্রত্যেক দিন রাত্রেবেলায় মানে শোয়ার সময় পড়ে, তাহলে তা সে তাকে ওই ওয়ার মাধ্যমে আল্লাহ, ওই সূরাতার মাধ্যমে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরের আযাব থেকে বাঁচার মতন কোনো পথ নাই, কবরের আযাব থেকে শুধু কয়েক ব্যক্তি বাঁচতে পারেন, তার মধ্যে একজন শহীদ। যারা শহীদ হবে তাদেরকে কবরের আযাব স্পর্শ করবে না। ঠিক এইরকমভাবে যারা সূরা মুলক 30টি আয়াত আছে তেলাওয়াত করে শুবে প্রত্যেক দিন, তাদেরকে কবরের আযাব গ্রাস করবে না। অতএব সূরা মানে মুলুকের 30টি আয়াত মানে মুখস্থ করা এবং শোয়া দরকার। এরপরে আমাদেরকে তিনবার বিছানাটাকে ঝেড়ে ফেলতে হবে। তিনবার বিছানাটা ঝেড়ে ফেলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার বিছানায় যাবে এবং বিছানায় গিয়ে সে যেন তার লুঙ্গি দিয়ে, লুঙ্গির পার্শ্ব পাড় দিয়ে অথবা গামছা দিয়ে, যে কোনো কাপড় দিয়ে সে যেন তার বিছানাটাকে ঝেড়ে ফেলে, কারণ সে জানে না যে বিছানার উপরে কি হয়েছে, বিছানার উপর দিয়ে কি গিয়েছে সে জানে না, বিষাক্ত জিনিস যেতে পারে, বিষাক্ত কোনো জানোয়ার যেতে পারে এবং তার গায়ে হাতে চুলকাবে বা গা কুটকুট করবে, লাগবে, আরও বিভিন্ন রকম কষ্ট হতে পারে, এজন্য বিছানাটা তিনবার ঝেড়ে নিতে হবে।
বা তাছাড়া আপনি উঠিয়ে নিয়েও ঝাড়তে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমাতে যেতেন এবং ঘুমাতে গিয়ে তিনি দোয়া পড়তেন। তো আমাদেরকেও ঠিক এই রকমভাবে দোয়া পড়তে হবে যে বিসমিকা ওয়াজাতু জাম্বি, একটা দোয়া আছে যে বিসমিকা ওয়াজাতু জাম্বি ওয়াবিকা ওয়ারফাউ ওয়াইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়াইন আরসালতাহা ফাহফাজহা তাহফাজু বিমা ইয়াহফাজু ইবাদাকাস সালিহ সালিহিন। যেই রকমভাবে তুমি তোমার বান্দাদেরকে হেফাজত করেছো, ঠিক ওই রকমভাবে আমার আত্মাটাকেও যেন হেফাজত করো এবং আমি তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি, এই রকমভাবে আমাদেরকে ঘুমাতে হবে। যাই হোক, বিষয় হলো যে ঘুমানোর পূর্বে যেগুলো আমাদেরকে করতে হবে সেগুলো আমরা কি আজ করি? কিঞ্চিত পরিমাণ কি কেউ করি? এরকম আমাদের অভ্যাস তো কি আছে? আমরা খারাপ অভ্যাসে ঢলে গেছি, আমাদের খারাপ আচার আচরণে আমরা ঢলে গেছি। যেমন তার মধ্যে একটা হলো গল্প গুজব করা। আমরা রাস্তায় অনেকক্ষণ ধরে গল্প করি, রাত্রি 12টা বেজে যায়, 1টা বেজে যায়, তারপরে আমরা এসে ঘুমাই। আবার ফজরের নামাজের আমরা ধার ধরি না, ফজরের নামাজে না পড়ে আমরা 8টার সময় আমরা উঠি। ঠিক এইরকমভাবে অনেক মানুষ আছে যারা মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা তো অহরহ ব্যাপার। আজ তো মানে মুমিন ব্যক্তি যাদেরকে আমরা মুমিন ভাবছি, পাঁচ ওয়াক্ত নামাজ সলাত আদায় করে, তারাও তো মোবাইল নিয়ে পড়ে থাকে এবং রাত্রিবেলায় মোবাইল নিয়ে যাকে আল্লাহ তাআলা বাঁচায় মোবাইল থেকে সেই ব্যক্তি ছাড়া কেউ বাঁচতে পারে না। এই মোবাইল নিয়ে রাত্রিবেলায় যে ঘুমাচ্ছেন, এটা স্বভাব ভালো না খারাপ? আমরা জানি যে কারো স্বভাব যদি খারাপ হয়ে যায় তাহলে ভালো করা খুব মুশকিল হয়। এজন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে সব সময় আমাদের স্বভাব চরিত্রকে ভালো করব। আপনি দেখেছেন কারো স্বভাব সব পাল্টায়, টাকা পয়সা আপনি সব দিয়ে দেন সব পাল্টাবে, কিন্তু তার স্বভাব পাল্টায় না। এজন্য ভালো স্বভাব, ভালো আচরণ, ভালো আদাত আমাদেরকে গ্রহণ করতে হবে যে আমরা ঘুমাবার টাইমে প্রয়োজন হলে মোবাইলটা অন্য জায়গায় আমরা রেখে দিব, মোবাইলটাকে আমরা হাতে ছুঁব না, এবং যে সুন্নাতি দোয়াগুলো আছে সে দোয়াগুলো পাঠ করে আমরা তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। জান্নাত তো এমনি পাওয়া যাবে না, জান্নাত পেতে গেলে আপনার জীবনের যে অংশটা আছে সে অংশটা আপনাকে মানে আল্লাহ তাআলার কাজে, আল্লাহ তাআলার স্মরণে পার করতে হবে। জান্নাত তবেই পাওয়া যাবে, তাছাড়া জান্নাত পাওয়া যাবে না। আপনি একদিন আবেগের কারণে আপনি একদিন করলেন আমল, তারপরে করলেন না, জান্নাত পাওয়া যাবে না। প্রত্যেক দিন আমল করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি শুধরাবো, তাদেরকেও একটি একটি করে দোয়া শিখাবো, আমার পিতামাতাকে শিখাবো, আমার সন্তান সন্ততিকে শিখাবো। ঠিক এই রকমভাবে আমাদের গোটা পরিবেশকে ভালো করতে হবে এবং সালাম কালাম আদব এগুলো ভালো করে চলতে হবে ইনশাআল্লাহ, আমরা এটা করব। ঘুমাবার সময় আমাদেরকে কে দোয়া আর একটা বলতে হবে, এটা তো প্রসিদ্ধ দোয়া যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতে যেতেন, ঘুমাতে গিয়ে তিনি তার হাতকে মানে গালের ওপর রাখতেন, গালের ওপর রেখে বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে হে আল্লাহ আমি তোমার নামে মানে মৃত্যুবরণ করলাম মানে ঘুমালাম এবং তোমার নামেই আমি জেগে উঠব। ঠিক এই রকমভাবে ওয়াইজাস্তাইকাজা যখন তিনি বেদার হতেন, যখন তিনি ঘুম থেকে জেগে উঠতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, হে আল্লাহ তোমার প্রশংসা, হ্যাঁ সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমার যে আদব কায়দাগুলো শেখানো হচ্ছে বা আলোচনা করা হচ্ছে সেই আদব কায়দাগুলো যেন আমরা হুবাহুব মেনে চলতে পারি এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে যেন ফলো করে চলতে পারি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ইত্তেবা করতে পারি এবং আমাদের প্রয়োজন হলে যে দোয়া দরজগুলো আছে সেগুলো আমরা যে কোনো বই থেকে খরিদ করে যেন মুখস্থ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।